हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल ऑर्गेनिक टेस्टी फूड्स। मा एर पक्ष थेके सबाई के जानाई स्वागतम। आशा करछि सबाई भालो आछेन। आलहमदुलिल्लाह, आमिओ बेश भालो आछि। आजके आमि आपनादेर सामने निये हाजिर हयेछि असाधारण स्वादे तेलापिया माछेर तेल झालेर रेसिपि निये। आमि जेभाबे रान्ना करब आपनाराओ एकबार ट्राई करे देखते पारेन कतटा सुस्वादु एई खाबार। तेलापिया माछ একটু ঝালঝাল করে রান্না করলে খেতে বেশ মজাই লাগে। ছোট বড় সকলের সবারই খুবই প্রিয়। চলুন তাহলে দেখা যাক আজকের এই মূল রেসিপি। আমি বড় সাইজের তেলাপিয়াটাকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। লবণ ও ভিনেগার দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েটি ঝাঁকাতে ঢেলে রেখে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এবারে আমি প্রথমে দেব এখানে লবণ। দিলাম অল্প পরিমাণে লবণ, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো। দেখ, খুব ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নিব মাছের সাথে। খুব ভালোভাবে লবণ হলুদটা আমি মাছের সঙ্গে মেখে নিয়েছি। এবারে আমি বাকি কাজটা চুলাই করব। মাছগুলো ভাজার জন্য একটি তাওয়া বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে সরিষার তেল। তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে আমি আগে থেকে লবণ হলুদ মেখে রাখা মাছগুলো দিয়ে দেব তাওয়ার মধ্যে। এবারে আমি মাছগুলোকে উল্টিয়ে দিব। হ্যাঁ বন্ধুরা, মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভালোভাবে এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলো তুলে নেব। সবগুলো মাছ আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। মাছ ভাজার পরে কিছু তেল বেঁচে গিয়েছে। এবারে আমি তেলগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দিব। আর সামান্য পরিমাণে এখানে আমি সরিষার তেলটা দিয়ে নিচ্ছি। তেলটা আমার পুরোপুরিভাবে গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেব একটি তেজপাতা। আর ফোড়ন হিসাবে ব্যবহার করতেছি আমি এখানে কালো জিরা ও গোটা জিরা। দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। জাস্ট কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে। এবারে দিয়ে দেব এখানে এক কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব এখানে একটা টমেটো। আমি বড় সাইজের তিনটা পেঁয়াজকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট। একটু ভালোভাবে মিশিয়ে নেব। পেঁয়াজ পেস্ট দেওয়ার পরে জাস্ট কয়েক সেকেন্ড হালকাভাবে নাড়াচাড়া করে নেব। এবারে আমি এখানে দিয়ে নেব সরিষা। সরিষাটাকে আমি খুব ভালোভাবে বেটে নিয়ে চা ছাঁকনিতে খুব ভালো করে ছেঁকে নিয়েছি, যাতে সরিষার আর খোসাগুলো না থাকে। দিয়ে দেবো এবারে আমি সরিষা বাটা। এখানে নিয়েছি আমি এক টেবিল চামচ পরিমাণে আদা ও রসুনটাকে খুব ভালোভাবে বেটে নিয়েছি। দিয়ে দিলাম রসুন, আদা রসুন বাটা। আর দিয়ে দেবো এখানে কয়েকটা আমি কাঁচামরিচ। এখানে নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, জিরার গুঁড়ো ও গোলমরিচের গুঁড়ো। এই সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি কড়াইয়ের মধ্যে একসঙ্গে ঢেলে দিচ্ছি। এবারে সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। হ্যাঁ বন্ধুরা, মশলাটা আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন মশলাতে কীভাবে তেলটা ছেড়ে দিয়েছে। যখন এবার মশলাটা তেল ছেড়ে দিবে ঠিক তখনই বুঝে নেবেন যে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে নেব।
এবারে দিয়ে নেব পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পরে খুব সাবধানে নাড়াচাড়া করে নেব যাতে মাছের পিসগুলো ভেঙে না যায়। এবারে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। হ্যাঁ বন্ধুরা, এবারে আমি ঢাকনাটা তুলে নেব, হালকাভাবে আবার একটু নাড়াচাড়া করে দেব। আর এ পর্যায়ে আমি একটু লবণটা চেক করে দেখব যে ঠিকঠাক মতো হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, লবণটা পারফেক্টভাবে হয়েছে। এবারে আমি এখানে দিয়ে নেব ধনিয়া পাতা কুচি। একটু ফ্লেভারের জন্য দিয়ে দেব ধনিয়া পাতা। এবারে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর চুলার আঁচটাকে একবারে লো টু মিডিয়াম পর্যায়ে রেখে দিব ঠিক 2 মিনিটের জন্য। ফিরে এলাম বন্ধুরা ঠিক 2 মিনিট পরে। আমি এবারে ঢাকনাটা তুলে নেব। চুলাটাকে আমি অফ করে দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, ঠিকঠাক মতো আমার তেলাপিয়া মাছের তেল ঝাল রান্নাটা হয়ে গেছে। এবারে আমি দিয়ে নেব সামান্য পরিমাণে ভাজা জিরা গুঁড়া। এবারে ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, তৈরি হয়ে গেছে পারফেক্টভাবে আমার তেলাপিয়া মাছের তেল ঝাল রান্নার রেসিপি। দেখুন, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা ঠিক সুস্বাদু। গরম ভাতের সঙ্গে তেলাপিয়া মাছের তেল ঝালের রান্নার কোনো জুড়ি নেই। যে কোনো মুহূর্তে একজন মানে চেটে পুড়ে খেয়ে নেবে এই মাছের রেসিপিটা। দেখুন কত সুন্দর হয়েছে। প্লিজ বন্ধুরা, আমার এই তেলাপিয়া মাছের রান্নার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন হয়েছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।